মোখার আঘাতে নাজুক দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বেলা 11:30 থেকে দ্বীপটিতে বাড়তে থাকে বাতাসের গতি। দুপুর 1টায় 100 কিলোমিটার বেগে বইতে শুরু করে ঝড়ো বাতাস, যা বাড়তে বাড়তে দুপুর 2:30 নাগাদ 147 কিলোমিটারে পৌঁছায়। ঝড়ের এই তাণ্ডব বিকেলেও চলমান ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, উপকূল অতিক্রমরত মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও সামান্য দুর্বল হয়ে এই মুহূর্তে ঝড়ের বড় অংশ অবস্থান করছে মিয়ানমারের উপর। বাতাসের গতিবেগ কমে দাঁড়িয়েছে 120 থেকে 130 কিলোমিটার। ঘূর্ণিঝড়টির কেন্দ্র সিটুয়ের নিকট দিয়ে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করে মায়ানমারের স্থলভাগের উপর অবস্থান করছে। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মোখার তাণ্ডবে সেন্ট মার্টিনে বাড়িঘর ও দুর্বল স্থাপনা ভেঙে গেছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ভূভাগ অতিক্রম করার পরও 24 ঘন্টা পর্যন্ত ভারী বর্ষণের শঙ্কা রয়েছে উপকূলে, ঝুঁকি আছে পাহাড় ধসের। এছাড়া ভূভাগ অতিক্রমকালে কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপচরে স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে। এছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাসহ উপকূলীয় 10 জেলায় 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সাইক্লোনের যেটা বিশাল বডি, সে বডির কেন্দ্র চলে যাওয়া মানে শেষ না, বড় ধরনের ক্ষয়ক্ষতি না, তবে অনেক সময়তে হয়তো অল্প হোক কম হোক বেশি হোক 5 থেকে 7 ফুট হলেও তো একটা জলোচ্ছ্বাসের প্রভাব থাকে। আর উপরন্ত বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভারী বৃষ্টি, এর একটা প্রভাব রয়েছে। এদিকে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, পিজিবি, আমাদের সিপিপি ভলান্টিয়ার, রেড ক্রিসেন্ট ভলান্টিয়ার, ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার, ফায়ার সার্ভিসের লোকজন, আমাদের জেলা প্রশাসন, আমাদের মাঠ প্রশাসন, আমাদের এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বাররা, তাদের যে ইউনিয়ন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে সেখানে সদস্যরা কিন্তু তারা কাজ করতেছে। 7.5 লক্ষ লোককে আশ্রয়কেন্দ্রে নিতে পেরেছি এবং চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় আমরা 20 লক্ষ টাকা নগদ দিয়েছি। তারপরে 200 মেট্রিক টন চাল দিয়েছি, 14 মেট্রিক টন ড্রাই কেক এবং টোস্ট দিয়েছি। ঝড় পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।